বিশ্বকাপটা একদমই ভালো যাচ্ছে না শ্রীলঙ্কার। একে তো একের পর এক চোটে দিশেহারা দল, সেই সাথে মাঠের পারফরম্যান্সও খুবই হতাশাজনক। সর্বশেষ ভারতের বিপক্ষে ম্যাচে মাত্র 55 রানে অলআউট হয়ে 302 রানের বিশাল ব্যবধান হেরেছে লঙ্কানরা। দলের এমন ভয়াবহ বাজে পারফরম্যান্সের কারণে বাংলাদেশ ম্যাচের আগে কোচিং স্টাফ এবং নির্বাচকদের কাছে জবাবদিহি চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। একটা বিবৃতি দিয়ে দলের পারফরম্যান্সের বেহাল দশা সম্পর্কে জবাবদিহি চেয়েছে এসএলসি। সেখানে বলা হয়েছে, দলের সাম্প্রতিক বাজে পারফরম্যান্স এবং আশ্চর্যজনক হারের ফলে দলের প্রস্তুতি, কৌশল এবং পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছে। এসএলসি ম্যানেজমেন্ট কখনই পেশাদার কর্মীদের কাজ দায়িত্বের ব্যাপারে নাক গলায়নি, তবে এসএলসি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কোনো বিষয়ের ঝামেলা নিয়ে সঠিকভাবে ব্যাখ্যা দেওয়ার নীতিতে বিশ্বাসী। এই বিবৃতিতে কোন কোন বিষয়ে ব্যাখ্যা চাওয়া হবে তাও আলাদা করে লেখা আছে। চারটা বিষয় উল্লেখ করা হয়েছে সেখানে: দলের কৌশল এবং প্রস্তুতি, দল নির্বাচন, ক্রিকেটারদের পারফরম্যান্স এবং ম্যাচ পরবর্তী বিশ্লেষণ। এসব বিষয়ে বোর্ডের কাছে যথাযথ ব্যাখ্যা এবং জবাবদিহি করতে হবে শ্রীলঙ্কার কোচিং স্টাফ এবং নির্বাচকদের। মাঠের বাজে পারফরম্যান্সের পাশাপাশি শ্রীলঙ্কাকে বিশ্বকাপে বেশ ভুগিয়েছে চোট সমস্যা। দলের অধিনায়ক দাশুন সানাকা চোটের কারণে বিশ্বকাপের মাঝপথেই ছিটকে গেছেন। এছাড়া দুই পেসার লাহিরু কুমারা এবং মাতিশ পাথিরানাও বিশ্বকাপের বিভিন্ন সময়ে চোটের কারণে ছিটকে গেছেন, যার ফলে স্কোয়াডে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে লঙ্কানরা। বদলি হিসেবে চামিকা করুণরত্নে, দুষ্মন্তে চামিরা এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসকে স্কোয়াডে নেওয়া হয়েছে। বিশ্বকাপের আগেই চোটের কারণে ছিটকে গেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। চোট জর্জর শ্রীলঙ্কা মাঠের পারফরম্যান্সও দেখাতে পারেনি মুনশিয়ানা। 7 ম্যাচ খেলে জিতেছে কেবল 2টা ম্যাচে, এর মধ্যে আবার হেরেছে আফগানিস্তানের কাছেও। সব মিলিয়ে যেন বিশ্বকাপে টালমাটাল এক দল লঙ্কানরা। মাঠের পারফরম্যান্স বিবেচনা করলে শ্রীলঙ্কার মতো অনেকটাই একই দশা বাংলাদেশেরও। একের পর এক ম্যাচ হেরে বিপর্যস্ত, বিধ্বস্ত এক দল বাংলাদেশ। 7 ম্যাচের মধ্যে হেরেছে 6টাতেই। উচকে নেদারল্যান্ডসের কাছেও হার মানতে হয়েছে টাইগারদের। বিশ্বকাপে এত শত প্রস্তুতি আর প্রত্যাশা নিয়ে যাওয়া একটা দলের এমন ভয়াবহ পারফরম্যান্সে সমর্থকরা হতাশ। অনেকেই বলছেন, নিজেদের ইতিহাসে সবচেয়ে বাজে ক্রিকেটটাই হয়তো এখন খেলছে টাইগাররা। এত কিছুর পরেও যেন টনক নড়ছে না কারোর। কোচিং স্টাফ, নির্বাচকদের কাছে কোনো প্রকার জবাবদিহি বা ব্যাখ্যা চাওয়া হয়নি এখন পর্যন্ত। লাখ লাখ টাকা দিয়ে এত বিশাল কোচিং স্টাফ রেখে আদতে লাভটা কি হচ্ছে বাংলাদেশের? মিরপুরের চেনা ধীরগতির উইকেট থেকে বেরিয়ে এসে বড় টুর্নামেন্টের স্পোর্টিং উইকেটে খেলতে গেলেই বেরিয়ে আসছে দলের আসল রূপ। স্বল্প মেয়াদের মিরপুরের সেই সাফল্য যেন দীর্ঘমেয়াদে বিশাল বড় ক্ষতি করেছে বাংলাদেশকে। হারতে হারতে ক্লান্ত বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী 6 নভেম্বর, প্রতিপক্ষ সেই শ্রীলঙ্কায়। জিসান আহমেদ, বিডি ক্রিকটাইম।